বন্ধুরা ওয়েলকাম টু জেনিত এডুকেশন আজ আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় সম্পর্কে দেখব তার জীবনী তো চলো শুরু করা যাক আজকের ক্লাস রাজা রামমোহন রায় ওয়াজ এ সোশ্যাল রিফর্মার হু হু ফাউন্ডেড দ্য ব্রহ্ম সমাজ এ সোশ্যাল মুভমেন্ট বেসড অন রেশনাল ইন্টারপ্রিটেশান অফ হিন্দুইজম দেখব ডিটেলসে দেখে নেব চলো এখানে দেখো দেওয়া আছে রাজা রামমোহন রায় এ গ্রাড এ গ্রেট রিফর্মার নাম হচ্ছে রাজা রামমোহন রায় জন্ম দেখো দেওয়া আছে বাইশে মে সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে তিনি জন্মগ্রহণ করেন জন্মস্থান রাধানগর রাধানগর কোথায় না বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ শাসিত ভারতের রাধানগর হুগলি জেলার সেখানে তিনি জন্মগ্রহণ করেন বাবার নাম কি রামকান্ত রায় আর মায়ের নাম কি তারিণী দেবী জাতীয়তা হচ্ছে ভারতীয় পেশা হচ্ছে সামাজিক ধর্মীয় সংস্কারক শিক্ষা কলকাতা এবং পাটনা আন্দোলন বাংলার নবজাগরণ আন্দোলন হচ্ছে বাংলার নবজাগরণ প্রধান সংগঠন হচ্ছে ব্রহ্মসমাজ মৃত্যু হয়েছিল আঠেরোশো তেত্রিশ সালের সাতাশে সেপ্টেম্বর দেখে নেব রাজা রামমোহন রায় সম্পর্কে বিস্তারিত রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের দশই মে জন্মগ্রহণ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন রামমোহন রায়ের পিতামাতা তার পিতা জমিদার রামকান্ত রায় এবং মাতার নাম ছিল তারিণী দেবী রাজা রামমোহন রায়ের শিক্ষা জীবন দেখে নেব ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই রামমোহন রায়ের লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ তিনি আট বছর বয়সে গ্রামের স্কুলে বাংলা এবং আরবি ভাষায় শিক্ষা করেন তারপর পাটনায় গিয়ে আরবি ও ফার্সি দুটো ভাষাতেই দুটো ভাষাতেই বুৎপত্তি অর্জন করেন বারো বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা শেখার জন্য কাশীধামে যান সেখানে পড়াশোনা করেন এছাড়া তিনি বেদান্ত শাস্ত্রের উপর গবেষণা করেন রামমোহন রায়ের কর্মজীবন সম্পর্কে দেখে নেব রামমোহন রায়ের কর্মজীবন পড়াশোনা শেষ করার পর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরির জন্য নিযুক্ত হন সেখানে আঠেরোশো তিন থেকে আঠেরোশো সাল পর্যন্ত চাকরি করেন এবং আঠেরোশো সালে তিনি রাজস্ব কর্মকর্তা হন তিনি একজন সামাজিক দায়বদ্ধ নাগরিক ছিলেন এবং সমাজের সাধারণ মানুষের দ্বারা ক্রমবর্ধমান অপব্যবহারের কারণে তিনি সমস্যায় পড়েছিলেন তিনি ভারতে ব্রিটিশদের অন্যায় আচরণের বিরুদ্ধেও নিজের মতামত নিজের মতবিরোধের কথা বলেছিলেন আঠেরোশো সালে এটা দেখো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট আঠেরোশো সালে তার ভাই মারা যান ভাইয়ের স্ত্রীকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় যুবক রামমোহন এই ঘটনা নিজের চোখে দেখেন এবং বাধা দেওয়ার চেষ্টা করে তবে তিনি ব্যর্থ হন তবে এই ঘটনা তার মনে গভীর প্রভাব ফেলেছিল তিনি নিজে শ্মশানে ঘুরে বেড়াতেন এবং লক্ষ্য করতেন সেই সমস্ত মানুষকে যারা স্বামীর সপ্তাহের সঙ্গে বিধবা স্ত্রীকে জীবন্ত দাহ করতেন দাহ করতে বাধ্য করতেন তিনি সেই সমস্ত মানুষকে কাছ থেকে লক্ষ্য করতেন তিনি মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার অনেক চেষ্টা করেছিলেন যে সতীদাহ প্রথা কেবল অর্থহীন আচারই নয় বরং এটি নারীদের প্রতি একটি নিষ্ঠুর অত্যাচার আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে রামমোহন কলকাতায় স্থায়ী বাসিন্দা হন এখন থেকেই প্রকাশ্যে তার সংস্কারের প্রচেষ্টা শুরু তিনি ১৮১৫ পনেরো খ্রিস্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন তার প্রথম প্রকাশিত গ্রন্থ ফরাসি ভাষায় লেখা ফুহ ফাতুল ফুহো ফাতুল মুহাহ হিদিন মুহাহ হিদিন বইটিতে একেশ্বরবাদের সমর্থন আছে এরপর একেশ্বরবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বেদান্ত সূত্র ও তার সমর্থক উপনিষদগুলি বাংলা ভাষায় অনুবাদ করে প্রচার করতে থাকেন আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয় বেদান্ত গ্রন্থ বেদান্ত সার ক্যানোপনিষদ ঈষদোপ ঈশোপনিষদ কঠোপনিষদ মাণ্ডুক্যোপনিষদ ও মুন্ডকোপনিষদ রক্ষণশীল ব্যক্তিরা ক্রুদ্ধ হয়ে তার লেখার প্রতিবাদ দেখাতে লাগলেন এই সব প্রতিবাদের কটুক্তিপূর্ণ এবং বিদ্বেষ ভাবাপন্ন রামমোহনও প্রতিবাদের প্রতিবাদ করলেন যুক্তি দিয়ে এবং ভদ্র ভাষায় প্রতিবাদকর্তারা অবিলম্বে থেমে গিয়েছিলেন প্রতিবাদ প্রতিবাদকর্তাদের মধ্যে প্রথম ও প্রধান ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর গ্রন্থের নাম বেদান্ত চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকার প্রতিবাদে রামমোহন ভট্টাচার্যের সহিত বিচার লেখে প্রতিবাদীদের মুখ বন্ধ করে দিয়েছিলেন বেদান্ত গ্রন্থ প্রকাশের সঙ্গে তিনি ব্রহ্মনিষ্ঠ একেশ্বর উপাসনার পথ দেখালেন আত্মীয়সভা প্রতিষ্ঠা করে কত সালে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সালে এই আত্মীয় পরে তিনি ব্রহ্মসমাজ প্রথমে ব্রহ্মসভা নাম হয়েছিল এবং পরে পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম ও রূপ দেন সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেন তিনি সংবাদের মাধ্যমে মধ্যে দিয়ে স্বাধীনতাকে তিনি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্বাধীনতাকে সমর্থন করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন সংবাদ মাধ্যম যে কোনো বাহ্যীব চাপ ছাড়াই জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার দায়িত্ব পালন করতে পারে তিনি বিশ্বাস করেছিলেন যে শিক্ষা সাধারণ মানুষের জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঠারোশো সালে কলকাতায় একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন নিজস্ব তহবিল ব্যবহার করে মানবজাতির উন্নতির প্রতি তার উৎসর্গ ছিল এইরকমই তার সময়ে তার সময়ে সরকার কেবল সাংস্কৃতিক বিদ্যালয় চালু করত তিনি এই অনুশীলনটি পরিবর্তন করতে চেয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন যে অন্যান্য গণিত ভূগোল এবং ল্যাটিনের মতো অন্যান্য বিষয়েও ভারতীয়দের পড়াশোনা করা উচিত ছিল যাতে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে তিনিই প্রথম মাতৃভাষায় তিনিই প্রথম মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছিলেন কথিত আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র রামমোহন রায়কে অনুসরণ করেছিলেন এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ ব্রহ্ম সমাজের তিনি আঠারোশো সালে ডেভিড হেয়ারের সাথে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটান তার প্রতিষ্ঠানগুলি দেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে প্রমাণিত হয়েছিল ১৮২৮ সালে তিনি আধুনিক ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থধর্মীয় প্রতিষ্ঠান ব্রহ্ম প্রথমে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেছিল পরবর্তীকালে নামটা চেঞ্জ হয়ে ব্রহ্মসমাজ হয় ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন এটি অত্যন্ত প্রভাবশালী বলে প্রমাণিত হয়েছিল এর মাধ্যমে তিনি সামাজিক ধর্মীয় সংস্কার বর্ণবাদ যৌতুক নারীরা অসুস্থ থাকাকালীন আচরণের মতো কুফলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন এখানে ডিটেলসে দেওয়া আছে দেখো দ্য ম্যান হু অ্যাবোলিস সতী হি ডিড নট বিলং টু এনি কাস্ট তিনি কোনো জাতি বা সমূহে বিশ্বাসী ছিলেন না তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন ইজ এ ওয়াস্ট এগেনস্ট আইডল ওরশিপ অ্যান্ড অর্থোডক্স হিন্দু রিচুয়ালস বাই দ্য এজ অফ ফিফটিন হিজ পলিক্লট হ্যাড লার্ন বাংলা পার্সিয়ান আরবিক অ্যান্ড সংস্কৃত দিস পলিগ্লট দিস বাংলা পার্সিয়ান আরবিক অ্যান্ড সংস্কৃত ইন এইটিনটি এইট হি ফাউন্ডেড ব্রহ্ম সমাজ তিনি বারাণসী কাশীর বারাণসীতে গিয়েছিলেন এবং সেখানে হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলেন রাজা রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সতীদাহ প্রথা অনুশীলনের প্রতি নিজের মতামত প্রকাশ করেছিলেন এবং অনেক সমস্যার মুখোমুখি হওয়ার পরে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহানুভূতি বেন্টিং সহানুভূতি প্রকাশ করেছিলেন এবং অনুশীলনটি বন্ধ করেছিলেন তিনি একটি আইন পাস করান আঠারোশো উনত্রিশ সালের চারই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সতীদাহ প্রথা বন্ধ হয় এরপর দেখে নেব রাজা রামমোহন রায়ের উপাধি রাজা রামমোহন রায়ের টাইটেল রাজা টাইটেলটা রাজা উপাধিটা কে দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল রামমোহন রায়ের জীবনের এক আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল ব্রিটিশ কর্তৃক ক্ষমতাচ্যুত মোঘল বাদশাহ দ্বিতীয় আকবর শাহ এর বৃত্তি বৃদ্ধির জন্য বিলেতে গমন তিনি বাদশাহ দ্বিতীয় আকবরের রূপে বিলেতে গমন করে পার্লামেন্টে বাদশাহের পক্ষে বক্তৃতা দিয়ে বাদশাহের বৃত্তির অঙ্ক বৃদ্ধি করতে সক্ষম হন বিলেতে যাবার আগে বাদশাহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন তাহলে তাকে রাজা উপাধি থেকে ভূষিত করেছিল দ্বিতীয় আকবর শাহ আকবর দ্বিতীয় রাজা রামমোহন রায়ের মৃত্যু আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর রাজারামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মৃত্যুবরণ করেন তাকে ব্রিস্টল নগরের স্টেপলটন গ্লোভে সমাহিত করা হয় পরে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিস্টলে গিয়ে তার পবিত্র দেহ উক্ত স্থান থেকে সরিয়ে আর্নোজভেল নামক স্থানে সমাহিত করেন এখানে ডিটেলসে দেওয়া আছে রাজা রামমোহন রায় সম্পর্কে তাহলে আজকে আমরা আলোচনা করলাম রাজা রামমোহন রায় সম্পর্কে তার জীবনী কর্মজীবন এবং মৃত্যু রাজা উপাধি সমস্ত কিছু দেখলাম গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসে এখান থেকে সেটা হলো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিল কত সালে না আঠেরোশো সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেছিল কত সালে আঠেরোশো সালে সেটাই পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম হয়েছিল এবং আঠেরোশো সালে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিল এবং ব্যান্টিং লর্ড উইলিয়াম ব্যান্টিং আইন প্রণয়ন করেছিলেন এর বিরুদ্ধে ধন্যবাদ আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন